क्या चाहिए बे तेरे को दुनिया। তার শারীরিক সৌন্দর্য ও মিষ্টি মুখের হাসি হৃদয় জুড়ায় কোটি যুবকের মন। এমন মায়াবী মুখের হাসি আর মিষ্টি চেহারার কারণে শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি রসমালাই নামে অভিহিত করা হয়। বলছি কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার কথা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্ষমতার পথ পরিবর্তন থেকে আর খুঁজে পাওয়া যায় না কুমিল্লার রসমালাই তাহসিন বাহার সূচনাকে ও তার বাবা কুমিল্লার ৬ আসনের সাবেক সংসদ সদস্য এমপি বাহারউদ্দিন বাহার। বর্তমানে বাবা মেয়ে কলকাতার একটি রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছে, তবে কখন কিভাবে কোন পথে তারা পালিয়েছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে সূচনা কি কুমিল্লাতে আত্মগোপনে ছিলেন? তারা কিভাবে সীমান্ত পার হলেন? আর সূচনা কিভাবে ভারতে গেলেন? সূত্র বলছে, 21 আগস্ট কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহারউদ্দিন বাহার চোরাইপথে ভারতে পাড়ি জমান। পরদিন বিকেলে কলকাতায় বাবার কাছে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা। এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে পার হওয়ার পরে ভারতে যান সূচনা। পরদিন তিনি ফেসবুকে সচল হন। নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য পাওয়া যায়। সূত্রটি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা। তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার সেই হুন্ডি ব্যবসায়ীকে হুমকিও দেন। ভারতে বক্সগঞ্জে একদিন থাকার পর পরদিন বিকেলে কলকাতায় যান সূচনা। সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার। প্রতিদিন ১০,০০০ রুপির চুক্তিতে 8 থেকে 10 দিন ধরে আছেন তিনি। নির্ভরযোগ্য সূত্রটি এমনটি জানিয়েছেন। জানা যায়, ব্রাহ্মণপাড়া শশীদলের যে হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে সূচনা সীমান্ত পার হয়েছিলেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগের নেতার ঘনিষ্ঠ। সীমান্ত পার হওয়ার দিন সূচনা কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করেছেন বলে গুঞ্জন রয়েছে। এমপি বাহার ও তার মেয়ে সূচনা গন্তব্য এখন কোথায় তা নিয়ে রয়েছে গুঞ্জন, তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য যে কোনোভাবেই লন্ডন পাড়ি দেওয়া।